প্রদেশ কংগ্রেস বারবার সুর চড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি জারি হাইকমান্ডের। দুই দলের মধ্যে গণতন্ত্র আছে বলেই নানা রকম কথা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের একটাই লক্ষ্য, বিজেপিকে হারানো। দুই দলেরই উদ্দেশ্য এক, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, ফের বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। कुछ बात होती रहती है, तृणमूल से कोई बात करते हैं, हमारे पार्टी से भी कोई जवाब आता है, हमारे पार्टी के नेता कुछ कहते हैं, तृणमूल से जवाब आता है। हम एक लोकतांत्रिक गठबंधन है, हमारे इंडिया ग्रुप में कोई एक तंत्र का तोप नहीं चला। ये एक लोकतांत्रिक गठबंधन है जहां लोग अपने विचार रखते हैं, पर मैं समझता हूँ कि ममता जी की प्राथमिकता बीजेपी और आरएसएस की विचारधारा को खत्म करने में है। वो उसको, ये सिर्फ चुनावी मुकाबला नहीं है, ये एक वैचारिक मुकाबला है, और जब चुनाव आएंगे निशाना ममता जी का बीजेपी को हराना है, कांग्रेस का निशाना भी बीजेपी को हराना है, तो हम एक हैं। और ममता जी ने बार बार कहा है कि तृणमूल कांग्रेस इंडिया गठबंधन का एक अंग है, और उसको मैं कहूंगा एक अंग नहीं, एक महत्वपूर्ण अंग है, बहुत महत्वपूर्ण स्तंभ है। আর জয়রাম রমেশের মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতির মধ্যে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপশাসন এবং দুর্নীতিতে বীতশ্রদ্ধ। রাহুল গান্ধী জয়রাম রমেশও বাংলায় ন্যায় চাইছেন, এটা শুনতে চাই। বঞ্চিত চাকরি প্রার্থী ডিএ আন্দোলনকারী চিটফান্ড দুর্নীতির ভুক্তভোগীদের হয়েও ন্যায় দাবি করুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। সভা করবেন, তো এমত অবস্থায় বিগত দিনে যেটা আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কংগ্রেসকে তুচ্ছতাচ্ছিল্য করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম মনোভাব দেখাচ্ছে। এটা কংগ্রেস কর্মীদের প্রতি, কংগ্রেস নেতৃত্বের প্রতি, যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, তাদের প্রতি একটা অপমান। আমি চাই রাহুল গান্ধীজি, জয়রাম রমেশজি, যারা আমাদের দলের যারা নেতৃত্ব আছে, তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্ণনা করে আখেরে পশ্চিমবঙ্গের দলের কোনো লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। ঠিক যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, জয়রাম রমেশের মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতির মধ্যেই কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপশাসন এবং দুর্নীতিতে বীতশ্রদ্ধ। রাহুল গান্ধী জয়রাম রমেশও বাংলায় ন্যায় চাইছেন, এটা শুনতে চাই। বঞ্চিত চাকরি প্রার্থী ডিএ আন্দোলনকারী চিটফান্ড দুর্নীতির ভুক্তভোগীদের হয়েও ন্যায় দাবি করুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির।